একেই বলে চীনের কেরামতি মাত্র চোদ্দ মিনিটে পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্রে যুদ্ধক্ষেত্রে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে নিত্য নতুন সমরস্ত্র তৈরি করে চলেছে পরাশক্তিরা এবার পরমাণু হামলার হাইপারসনিক প্রস্তুতি নিচ্ছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন দেশটির হাইপারসনিক যুদ্ধ বিমান মাত্র চোদ্দ মিনিটে পৌঁছে যাবে মার্কিন উপকূলে চালাতে পারবে পরমাণু হামলাও শুধু যে যুক্তরাষ্ট্র তা নয় খুব অল্প সময়ই বিমানটি পরমাণু বোমা ফেলতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্তে দুই তিন বছরের মধ্যে এই হাইপারসনিক জেট আকাশে উড়বে বলে দাবি করেছে হংকং ভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট হাইপারসনিক জেটটি তৈরির কাজ চলছে বলে এক চীনা বিজ্ঞানীকে উদ্ধৃত করে তারা জানিয়েছে জেটটি পরীক্ষা করা হবে একটি উইন্ড টানেলের মধ্যে সেই বিশেষ উইন্ড টানেলও এখন নির্মাণাধীন এদিকে দুই হাজার বিশ সালের মধ্যেই টানেলটি তৈরি হয়ে যাবে বলে চীনা বিজ্ঞানী ঝাও ওয়ে সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছে সেকেন্ডে বারো কিলোমিটার বেগে উঠতে পারবে চীনের এই হাইপারসনিক এয়ারক্রাফট অর্থাৎ শব্দের পঁয়ত্রিশ গুণ বেগে এই বেগে উড়লে চীন থেকে আমেরিকার উপকূলে পৌঁছাতে মাত্র চোদ্দ মিনিট লাগবে এই প্রকল্প অবশ্য চীনের প্রথম হাইপারসনিক জেট প্রকল্প নয় ডিএফ জেএফ নামে একটি হাইপারসনিক জেট দুই সালেই তৈরি করে ফেলেছে চীন এ পর্যন্ত অন্তত সাতবার তার পরীক্ষামূলক উড়ানো সফল হয়েছে বলে ডেইলি মেলের সূত্রের খবর ইউডিএফ জেড এফ শব্দের পাঁচ গুণ এবং দশ গুণ বেগে উঠতে পারে ডিএফ জেড এফ ব্যবহার করেই পৃথিবীর যে কোনো প্রান্তে চীনের পক্ষে ক্ষেপণাস্ত্র হামলা চালানো বা পরমাণু বোমা ফেলা সম্ভব বলে চীনা বিজ্ঞানীদের দাবি কিন্তু তার চেয়েও অনেক শক্তিশালী দ্রুতগামী এবং প্রায় অপ্রতিরোধ জেট তৈরির পথে চীন অনেকটা এগিয়ে বলে হংকং ভিত্তিক সংবাদপত্রটি জানাচ্ছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে